মেয়েদের সামাজিক অবস্থা ও অবস্থানের বিচারে সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থা অনেক ক্ষেত্রেই ভালো। যেমন ধরুন, স্কুল ড্রপ আউটের সংখ্যা এরাজ্যে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় কম। মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা টানা গত কয়েক বছর ধরে ছাত্রদের তুলনায় বেশি। কর্মক্ষেত্রে মেয়েদের সংখ্যা দেশের অন্য অনেক রাজ্যের তুলনায় ঈর্ষণীয়। রাত বিরেতে কলকাতা শহরে মেয়েরা সারা দেশের অন্য মেট্রো সিটির মেয়েদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলাফেরা করেন। কিন্তু মেয়েদের প্রতি জঘন্যতম অপরাধগুলির অন্যতম অ্যাসিড আক্রমণের ঘটনায়, সে আক্রমণ প্রতিহত করার চেষ্টায়, প্রশাসনিক ব্যবস্থাপনায় দেশ ও রাজ্যের বাস্তব অবস্থাটা কেমন, আসুন একটা ইউটার্ন করে দেখি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী 2014 থেকে 2018 এই পাঁচ বছরে ভারতে অ্যাসিড আক্রান্তের সংখ্যা 1483, শুধুমাত্র 2017-এ সংখ্যাটা 319, 2018-এ দেশে অ্যাসিড আক্রান্তের সংখ্যা 304। উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি অ্যাসিড আক্রমণ হয়েছে এই পাঁচ বছরে। সারা দেশের মোট অ্যাসিড আক্রান্তের 42% এই তিন রাজ্যের বাসিন্দা। এই পাঁচ বছরে দেশে অ্যাসিড আক্রান্তের সংখ্যার বিচারে প্রথম 10টি রাজ্যের তালিকায় একবার চোখ রাখি। উত্তরপ্রদেশের সংখ্যা ছিল 260, পশ্চিমবঙ্গে 248, দিল্লিতে 114, মধ্যপ্রদেশ 59, ওড়িশায় 52, পঞ্জাব একেবারে গায়ে গায়ে 50, সীমান্ধ্র তাই 47, হরিয়ানা 46, বিহার 39, আর গুজরাটে ছিল 37 জন। আশঙ্কার কথা হলো, এই পাঁচ বছরে অপরাধ যখন বেড়েছে তখন বিপজ্জনকভাবে কমেছে অ্যাসিড আক্রমণের অপরাধীদের বিরুদ্ধে চার্জশিটের সংখ্যা। ২০১৭-১৮ ৬২৩ জন অ্যাসিড আক্রমণের শিকার হন, আর চার্জশিটের সংখ্যা দুবছরে মাত্র 149। 2014-এ 244টি ঘটনার মধ্যে 201টিতেই চার্জশিট হয়েছিল, মানে শতাংশের হিসেবে প্রায় 80%। 2018-এ সেটাই নেমে এসে চার্জশিটের অনুপাত 50%-এর কাছাকাছি। এবার পশ্চিমবঙ্গের অবস্থার দিকে তাকাই চলুন। 2017-এ পশ্চিমবঙ্গে মোট অ্যাসিড আক্রান্তের সংখ্যা ছিল সারা দেশের 21.5%, 2018-এ অনুপাত আরও বেড়ে দাঁড়িয়েছে 22.1%। 2018-এ অ্যাসিড আক্রান্তের সংখ্যার বিচারেও সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ ছিল প্রথম স্থানে। চার্জশিট এবং অপরাধীকে দোষী সাব্যস্ত করার পরিসংখ্যানেও রাজ্যের অবস্থা দেশের সার্বিক অবস্থার সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ খারাপ হচ্ছে। চার্জশিট এবং কনভিকশন অর্থাৎ দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে না হয় পুলিশের ঘাড়ে দায়িত্ব ঠেলে দিয়ে দায় সারছেন। নিশ্চিতভাবে অপরাধীদের দ্রুত বিচার না হওয়া, শাস্তি না পাওয়া সম্ভাব্য অপরাধীদের আরও উৎসাহী এবং বেপরোয়া করে তোলে। কিন্তু আক্রমণের ঘটনা যে বাড়ছে তা কি কেবলই পুলিশ ও প্রশাসনের গাফিলতিতে? তাতে আমার আপনার দায় নেই। শুনতে অস্বাভাবিক লাগলেও আমাদের দায়ও কিন্তু কিছু কম নয়। আমার প্রশাসনের কাছে একটাই দাবি রইল এবং মানুষের কাছে একটা অনুরোধ রইল যে যেখানে অ্যাসিড আক্রান্ত আমরা দেখব এবং তাদের পাশে দাঁড়াই, এবং বাজারে অ্যাসিড, খোলা বাজারে অ্যাসিড বিক্রি হলে বেআইনি আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি, যাতে খোলা বাজারে অ্যাসিড বিক্রি বন্ধ হয়। কারণ এরকম খোলা বাজারে অ্যাসিড পাওয়া গেলে তাহলে আস্তে আস্তে দেশময় আমাদের অ্যাসিড ছোড়াছুড়ি শুরু হয়ে যাবে, যেভাবে তুচ্ছাদি কারণে অ্যাসিড ছোড়া হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে যেভাবে সাজা শাস্তি হচ্ছে না, এবং আমাদের বিচার ব্যবস্থা দীর্ঘমেয়াদ হয়ে গেছে, সেখানে দিনের পর দিন অ্যাসিড আক্রান্ত বাড়ছে। 2018-এর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী উপযুক্ত তথ্য প্রমাণ এবং প্রয়োজনীয় নথি ছাড়া অ্যাসিড বিক্রি এদেশে নিষিদ্ধ। বড় দোকানে নজরদারি ও কড়াকড়ির কারণে এই নিয়ম মানা হচ্ছে, কিন্তু পাড়া ও গলি ঘুজির ছোট দোকানে না, একেবারেই মানা হচ্ছে না। ছোট দোকানদারদের বক্তব্য, ক্রেতার পরিচয়পত্র দেখে তার রেকর্ড রেখে অ্যাসিড বিক্রি করা তাদের পক্ষে সম্ভব নয়। প্রশ্ন হলো, পাড়ার সাইবার ক্যাফেগুলো যদি এই একই নিয়ম মেনে ইন্টারনেট সার্ফিংয়ের ব্যবসা চালিয়ে যেতে পারে, তাহলে মুদির দোকান বা ছোট হার্ডওয়্যারের দোকানে সমস্যা কোথায়? আর যদি এত সমস্যাই থাকে, তাহলে এই দোকানদারদের অ্যাসিড বিক্রি করার দরকার কি? এই যে আজকে সমস্ত ছোট দোকান, বড় দোকান, সব দোকানই অ্যাসিড বিক্রি করছে, আর তাতে টয়লেট ক্লিনার লিখে দিয়ে খোলা বাজারে পাওয়া যাচ্ছে, সেইটা না করে অ্যাসিডটাকে অ্যাসিড হিসেবেই, এবং তার কী কম্পোজিশন থাকছে, কোন অ্যাসিড তাতে থাকছে সেটা ঠিক করে লিখে, কারণ অ্যাসিড জিনিসটা প্রয়োজন, খুবই প্রয়োজন। একটা কেমিক্যাল এটা আবিষ্কৃত হয়েছে, তার প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে, কমার্শিয়াল ইউজ নিশ্চয়ই তার রয়েছে। সুতরাং অ্যাভেলেবিলিটি থাকবে,
কিন্তু তার জন্য প্রপার পলিসি এবং তার ইমপ্লিমেন্টেশনটা অত্যন্ত জরুরি। এখানেই আমার আপনার ভূমিকা। আমরা কি একবারও ভেবে দেখছি বাড়ির বাথরুম পরিষ্কার করার সুবিধার জন্য পাড়ার দোকানে অ্যাসিড পাওয়া যাচ্ছে, এটা সুখবর নয়? আমার আপনার বাড়ির মেয়েটির জন্য আসলে খুব ভয়ঙ্কর একটা খবর। পণের জন্য প্রেম বা বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে সম্পত্তিগত বিবাদে যখন তখন যে কোনো সময় এই অত্যন্ত সহজলভ্য অ্যাসিডই যে কোনো বিকৃত মানুষের হাতে হয়ে উঠতে পারে, আমাদের বাড়ির মেয়েটির জন্য সাক্ষাৎ মৃত্যুদূত। এই সামান্য সচেতনতাটুকু থাকলে আমরা অ্যাসিড অ্যাটাক রুখে দিতে পারি। কখনো ভেবেছেন এমন বিনা নথিতে অ্যাসিড বিক্রির তথ্য পুলিশকে স্থানীয় থানায় জানানোর কথা? ভাববেন না সমাজসেবা করতে বলছি, আপনার নিজের বাড়ির মহিলা সদস্যের জন্যই এটা করতে বলছি। একজন অ্যাসিড আক্রান্ত আসলে রোজ মরে বেঁচে থাকেন। অ্যাসিড আক্রমণের উদ্দেশ্য থাকে একজন মেয়ে বা মহিলার জীবনের বাকিটুকু স্রেফ বিষিয়ে দেওয়া। আর সেই বিষ যতদিন আপনার আমার চোখের সামনে অবাধে বিক্রি হবে, ততদিন আমাদের বাড়ির মেয়েরা এক মুহূর্তের জন্য সুরক্ষিত নয়। বিশ্বাস করুন, এক মুহূর্তের জন্য নয়। 130 কোটিরও বেশি জনসংখ্যার একটা দেশে প্রত্যেকটা দোকানে পুলিশ দাঁড় করিয়ে রেখে অ্যাসিড বিক্রিতে নজরদারি সম্ভব নয়, জাস্ট ইম্পসিবল। প্রয়োজন সামাজিক নজরদারি, আমার আপনার সতর্ক সজাগ দৃষ্টি, তবেই এই ঘৃণ্য অপরাধ নির্মূল করা সম্ভব। ইউটার্ন, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে।